টিকটক বানানোর কথা বলে কিশোরকে হাত পা বেঁধে পানিতে ফেলে হত্যা। পরিকল্পিতভাবে নোয়াখালীর কবিরহাট উপজেলায় টিকটক বানানোর কথা বলে এক কিশোরকে মুখে কষ্টে পেঁচিয়ে হাত পা বেঁধে দিঘির পানিতে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ইয়াসিন আরাফাতের বয়স 15। সে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের উত্তমপুর লামসি গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। গত সোমবার দুপুর 12টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার 8 নং ওয়ার্ডের বঙ্গের দিঘি নামক স্থান থেকে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর দুপুরের দিকে তাকে মুখে কষ্টে পেঁচিয়ে হাত পা বেঁধে উপজেলার কবিরহাট পৌরসভার 8 নং ওয়ার্ডের বঙ্গের দিঘিতে ফেলে দিয়ে হত্যা করা হয়। আটককৃত কিশোররা হলেন উপজেলার ঘোষবাগ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের উত্তমপুর লামসি গ্রামের মহিউদ্দিনের ছেলে আমির হোসেন জিহাদ ও কবিরহাট পৌরসভার 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অজিউলার ছেলে ইব্রাহিম খলিল আকিল। পুলিশ ও স্থানীয়রা জানায় আরাফাতকে কিছু ছেলের সাথে চলাফেরা করতে বারণ করে তার চাচাতো ভাই আমির হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত তাকে মারধর করে। পরে আরাফাতকে হত্যার কৌশল খুঁজতে থাকে আমির। পরবর্তীতে আরেক বন্ধু আকিলের সাথে আমির পরামর্শ করে আরাফাতকে গত বৃহস্পতিবার সকালের দিকে টিকটক বানানোর কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর উপজেলার কবিরহাট পৌরসভার 8 নং ওয়ার্ড বঙ্গের দিঘির পাড়ে নিয়ে টিকটক বানানোর কথা বলে কৌশলে তার মুখে কষ্টে পেঁচিয়ে হাত পা বেঁধে দিঘির পানিতে ফেলে দিয়ে হত্যা করে চলে যায়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাল বলেন, নিখোঁজের 3 দিন পর ঘটনায় নিহত কিশোরের মা শাহানারা আক্তার কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির আলোকে ঘটনার 11 দিন পর পুলিশ অভিযুক্ত দুই কিশোরকে আটক করে। এক পর্যায়ে তাদের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার এবং হত্যার রহস্য উদ্ঘাটন করে পুলিশ। 26 তারিখে তার প্রবাসী বাবা শহীদুল্লাহ কামাল, আমার বন্ধু কুম্বুল নামসি নিবাসী, তার ছেলে হৃদয় হোসেন, সে ক্লাস 9 পড়ে। 26 তারিখ নিখোঁজ হবার পরে 28 তারিখ কবিরহাট থানায় সাধারণ ডায়েরি করেছি। ইতিমধ্যে তার নিখোঁজের সংবাদ পেয়ে তার বাবা প্রবাস থেকে এসেছেন। আমরা গত 5 দিন আগে আমাদের মাননীয় পুলিশ সুপার হেডকোয়ার্টার ক্রাইম নোয়াখালীর সাথে দেখা করেছি। উনি ওসি এবং আমাদের এই মামলার আইও ছিলেন শফিকুল ইসলাম সাহেব, যিনি আমার পাশে ছিলেন, দ্রুত পদক্ষেপ বলেছেন। এরই মাঝে তার বাবা সহ গত 5 দিন আমরা এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য মধ্যে আমরা খোঁজাখুঁজি করেছি। এখন সর্বশেষ পুলিশ প্রশাসনের মাধ্যমে আজকে জানতে পেরেছি কবিরহাট কিশোর গ্যাংয়ের মাধ্যমে কবিরহাট থানায় 2 জন গ্রেপ্তারকৃত আছেন। কিশোর গ্যাংয়ের মাধ্যমে তাদেরকে আমরা হত্যা সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা মনে করি 2 জন কবিরহাট থানায় এখনো এসেছেন। আমরা জেনেছি একজন নাকি কবিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলরের ছেলে, কাউন্সিলর অজিউল্লাহ কমিশন কাউন্সিলরের সাবেক ছেলে। আমরা সে যে হোক এই কিশোর ক্যাংয়ের সাথে জড়িত, এই হত্যা পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আমরা কবিরহাট থানার মাধ্যমে আমরা নোয়াখালী মাননীয় পুলিশ সুপারকে মাধ্যমে আমরা এটা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে নিশ্চিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং সর্বপর্যায়ে হত্যাকাণ্ডের আমরা ফাঁসি দাবি করছি এলাকাবাসী। আচ্ছা, 26 তারিখের একটি নিখোঁজের ঘটনার প্রেক্ষিতে আমাদের এখানে কবিরহাট থানায় 28 তারিখ একটি নিখোঁজ জিডি হয়। সেই জিডি সূত্র ধরে আমরা কাজ করতে শুরু করি এবং তদন্তের এক পর্যায়ে আমরা আবির হোসেন জিহাদ এবং ইব্রাহিম খলিল আকিল, তাদের প্রথমে আমির হোসেনকে জিজ্ঞাসাবাদ করি আমরা, তাদের সঙ্গে যেহেতু ওঠাপড়া ছিল এবং আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহারে বা অন্যভাবে আমরা তাদের যে একসাথে চলাফেরা ছিল সেটা আমরা দেখতে পাই এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় যে সে এবং ইব্রাহিম খলিল আকিল তারা দুজনে মিলে তাকে টিকটক ভিডিও করার কথা বলে
তার প্রথমে একটা মুখে স্কচ টেপ লাগায়, পায়ে স্কচ টেপ দিয়ে পেঁচায় এবং হাতে স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে তাকে নিচে পানির মধ্যে ফেলে দেয়। হ্যাঁ, তো ঘটনার সূত্রপাত হচ্ছে তাদের মধ্যে আমির হোসেন এবং ইব্রাহিম ইয়াসিন আরাফাত, তারা চাচাত ভাই হয় সম্পর্কে। ভিকটিম ইয়াসিন আরাফাতের সঙ্গে আমির হোসেনের একটা ঝামেলা হয় যে আমির হোসেন তাকে চার থাপ্পড় দিয়েছে বা অপমান করেছে আরও দু একটা ছেলের সামনে, এই জন্য যে ভিকটিম ইয়াসিন আরাফাত আরও কয়েকটা ছেলের সঙ্গে মেলামেশা করতো যেটা সে আমির হোসেন পছন্দ করতো না, এবং যেহেতু চট থাপ্পড় দিয়েছে অপমান করেছে সে কারণে তার ভিতরে ক্ষোভ জন্ম নেয়, সে কারণে সে পরিকল্পনা করে যে তাকে সে মেরে ফেলবে, এবং সেটা ইব্রাহিম খলিল আকিলের সঙ্গে সে শেয়ার করে এবং দুজনে 26 তারিখে তাকে এই টিকটক ভিডিও করার কথা বলে নিয়ে আসে, নিয়ে এসে পরিকল্পিতভাবে নিয়ে আসে, নিয়ে এসে ঘটনাস্থলে নিয়ে যায়, তারপরে স্কচ টেপ লাগিয়ে মুখ পেঁচিয়ে মুখটা আটকে দিয়ে তারপরে পানির মধ্যে ফেলে দেয় এবং 26 তারিখে 11টা থেকে 12টার মধ্যেই তারা এটি মানে পিছনে স্কচ টেপ দিয়ে হাত বেঁধে পা বেঁধে এবং মুখে স্কচ টেপ দিয়ে পানির মধ্যে ফেলে দেয় নিচে এটা দিঘি আর কি, মানে খাল দিঘি দিঘিতে ফেলে দেয়। দুজনই কিশোর, তাদের বয়স কত আনুমানিক 14-15 মতো বয়স হবে, বলতে পারি আমরা, বাট তাদের মধ্যে এক ধরনের তো এই সময়ে ছেলে মেয়েদের মধ্যে এক ধরনের তো অস্থিরতা হয়তো কাজ করছে বা এক ধরনের গ্রুপিং কাজ করে সেটা আছে, হয়তো সেটা হয়তো আরও বিস্তারিত আলোচনার বিষয়।